ওমানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ সাতজনকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। মাস্কা ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, অপরাধীরা সবাই আরব দেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় 2,39,000 পিস ক্যাপটাগন ট্যাবলেট এবং প্রচুর পরিমাণে হিরোইন পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মাস্কাটের আমিরাত এলাকায় চিবানো তামাক কেনা বেচার দায়ে এক প্রবাসীকে আটক করেছে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। এ সময় 4,530 ব্যাগ চিবানো তামাক এবং নগদ 1,800 রিয়াল জব্দ করা হয়। ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানে যে কোনো নামে চিবানো তামাকের ব্যবসা আইনগত অবৈধ। এর আগে প্রায় 4 মিলিয়নেরও বেশি ট্যাবলেট জাতীয় মাদক জব্দ করে ওমানের পার্শ্ববর্তী দেশ সৌদি আরব। রেকর্ড পরিমাণ এই মাদক জব্দের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মাদকের চালান এভাবে বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের মাদকের রাজধানী হয়ে উঠেছে সৌদি আরব। দেশটিতে মাদকের চাহিদা বাড়তে থাকায় সিরিয়া ও লেবাননের চোরা কারবারিদের প্রাথমিক গন্তব্য হয়ে উঠেছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, মাদকের সবচেয়ে বড় এবং আঞ্চলিকভাবে সবচেয়ে লাভজনক গন্তব্যগুলোর একটি হয়ে উঠছে সৌদি আরব, এবং দিন দিন এটা আরও বাড়ছে। প্রিয়জনের সাথে কথা বলুন ভাবনাহীন, এখন এক চার্জে 14 ঘন্টা কথা বলুন রকি ওয়ার্ল্ড ব্লুটুথ হেডফোন দিয়ে। সাথে থাকছে 2 বছরের গ্যারান্টি। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।